সকলের জন্য বলে নাকি সকলে খবরের কাগজে দেখেছে পয়লা জানুয়ারি থেকে জগন্নাথ মন্দিরে নতুন নিয়ম আসছে। হ্যাঁ, ছেঁড়া ফাটা জিন্সের প্যান্ট, এদিকটা জামার আছে এদিকটা নেই, এদিকে বড় এদিকে ছোট, এরকম কিছু পরে মন্দিরে ঢোকা যাবে না, ঘাড় ধরে মন্দিরের বাইরে বের করে দেওয়া হবে। আমি বের করবো না, মন্দির কমিটি বলছে। কেন জানে? মন্দির কমিটি নতুন নিয়ম এনেছে। তবে এই নিয়মটা আমার খুব মনে লেগেছে। তবে এর থেকে যদি আরেকটা নিয়ম মন্দির কমিটি বের করতো আমি আরো খুশি হতাম। জগন্নাথকে পুজোও দেবো ভেবেছিলাম। কি জানেন, পুরীতে গিয়ে ক্যাঁকড়া ভাজা খাওয়া নিষেধ। এই নিয়মটা বের করলে আমি একটু বেশি খুশি হতাম। আমি অবাক হই যে মানুষের বোধ বুদ্ধি লোপ পেয়েছে। মানুষে অষ্টমীর দিন দুর্গা পুজোতে একবার সেজে গুজে পুষ্পাঞ্জলি দিল, সকালবেলা পুষ্পাঞ্জলি দেয়, সন্ধ্যেবেলা এগরোল খায়, তাহলে লাভ কি হলো? পুরীতে গিয়ে জগন্নাথের পুজো দেয় সকালবেলা, বিকেলবেলা সমুদ্রের ধারে ঘুরে ঘুরে ভেটকি মাছের চপ খায়। একই মনে রাখবেন, স্কুলে যখন দিদিমণি ছাত্রকে দিয়েছে, ছাত্র স্কুলে গিয়ে বসেছে, ব্যাগ আছে, ছাত্র নেই, বাবা গিয়ে বলছে আমার ছেলে কোথায়, ম্যাডাম বলে আছে একটু বাইরে গেছে, না আমার ছেলেকে আমি স্কুলে পাঠিয়েছি, আপনি বলুন কোথায় গেল। এবার দিদিমণি দেখছে আলুকি থাকার কোনো ব্যাপার নেই, না না মানে আপনি দুঃখ পাবেন না, আমি বাড়ি থেকে আসার সময় দেখছিলাম রাস্তার পাশে একটা গাছে ভালো টক ফুল হয়ে আছে, তো আপনার ছেলে তো গাছে চড়তে পারে ভালো, ওকে ব্যাগ রেখে আমি টক ফুল পাড়তে পাঠিয়েছি, আমার জন্য ফুল পাড়তে গেছে। যে ছাত্র চুরি করে দিদিমণিকে কুল পেড়ে খাওয়ায় সে ছাত্র শিক্ষা খুব একটা বেশি দূর যেতে পারবে না, এই পর্যন্ত খুব বড় জোর যাবে। ভক্তমন্ডলী মায়েরা ওইখানে বসে আছে, জগন্নাথের নাম গাইছে, বাংলায় নয়, হিন্দিতে নয়, উড়িয়ায় গাইছে, চেষ্টা করবো গাওয়া। কি বলছে? জগন্নাথের কাছে বসে মত করি দে নন্দলাল, নীলাচলের মনে রাখবেন, যাদের সিরিয়াল দেখা হয়ে গেছে তারা বাড়ি চলে গেছে। সব সিরিয়াল সবাই তো দেখবে না, কারো বাংলা মিডিয়াম পছন্দ, কারো জগদ্ধাত্রী পছন্দ, কারো অনুরাগের ছো। আমি আমার হরগৌরী পাইস হোটেল, আমার মা আমার ঘাট ছড়া, সবাই তো দেখছে না, উঠে চলে যাচ্ছে, সিরিয়াল যা দেখা হয়েছে সে বাড়ি চলে যাচ্ছে, যে কজন আছে তারা দেবে মতে করি দে নন্দলাল, মিলা চলের কেদর হরি হরি ও ঠাড়রে চৌড়ো পড়ো কি ন পড়ু, ঠাড়রে চৌড়ো পড়ো কি ন পড়ু, মোর পড়ো কলা মো ওঠরে কণ্ঠরে সুরে তালরে, তো না ফিলে না রে তো না ফিলে না, মোতে করি দে রে নন্দলাল, হরি হরি বল হরি হরি বল, ভক্তের ইচ্ছা কি? নরেন্দরে সিনান করি পিদিব তিরক চিতা, লাউ খড়কে দর ধরি ধরি বজাইব মোহে কঠিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব, যা পাব তোমার অর্ধেক আমার অর্ধেক, নরেন্দরে সিনান করি পিদিব তিরক চিতা, লাউ খড়কে দর ধরি ধরি বজাইব মোহে কঠিকা, ঠাড়রে চৌড়ো পড়ো কি ন পড়ু, ঠাড়রে চৌড়ো পড়ো কি ন পড়ু, মোর পড়ো কলা মো ওঠরে কণ্ঠরে সুরে তালরে, তো না ফিলে না রে তো না ফিলে না, মোতে করি দে রে নিতাই বল হরি হরি বল হরি হরি বল, জল জাগরো মালা
लटा गुरुवाला पुतके दिने नंद लाला। अरे बोलिए भाई जगन्नाथ देव की जय, बलराम चंद्र की जय, सुभद्रा मैया की जय। গাছের তলায় বসে আছে ভগবানের নাম গাইছে, আগামীকাল একাদশী, মানে আজকে আমাদের একাদশী কালকে দ্বাদশী, জগন্নাথ ধরনের লক্ষ্মীকে পাঠিয়ে দিয়েছে জগন্নাথ, যাও লক্ষ্মী তুমি যাও। মনে রাখবেন পৃথিবীতে আমরা যত শক্তি অর্জন করি, যত কর্ম করি, যত কাজ করি, কাজ করতে গেলে আমাদের শক্তির দরকার। আমরা যে কাজ করি এই শক্তিটা আসে কার থেকে জানেন তো? সূর্যদেবের কাছ থেকে। সূর্যদেব হচ্ছে পৃথিবীতে সব শক্তির উৎস। তাই বৃহস্পতিবার যদি লক্ষ্মীর বার হয়, শনিবার যদি শনিদেবের বার হয়, সূর্যদেবের বার হচ্ছে রবিবার, সূর্যের এক নাম রবি। কিন্তু সূর্যদেবকে সন্তুষ্ট রাখতে পারলে আমাদের জীবনে শক্তির অভাব হবে না, ধনশ্চর্চার অভাব হবে না। কিন্তু বাঙালি সব থেকে বেশি মাছ মাংস খায় রবিবার, ছুটির দিন, আজ খাবো নি কবে খাবো। যারা নিরামিষ খায় তাদের জন্য ডেলি রবিবার, আমি ওটা বলবো। যারা আমিষ খায় তারা বেশি না, প্রত্যেক মাসে বারো দিন নিয়ম করে নিরামিষ খাবেন, বারো দিন বেশি খেতে হবে। গুনে নেন চারটে রবিবার হয়ে গেল, হয়েছে চারটে রবিবার। এবার একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, তাহলে দুটো একাদশী, তিন তিন ছটা, ছ চার দশটা হয়ে গেল, তাই তো? সংক্রান্তির দিন এগারো দিন, মাসের যে কোনো একটা বৃহস্পতি, এই হচ্ছে বারো দিন একবারে হিসেবে। হ্যাঁ, এর জন্য কোনো তাবিজ কবজ মাদুলির দরকার নেই, ঘরে করলেই হবে। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে ভগবান ভগবত পথে নির্দেশ আমাদের যা আছে, আমাদের প্রধান কর্ম সেগুলোকে মানুষের সকাশে তুলে ধরা। মা লক্ষ্মী এসেছে জগন্নাথের ভোগ পাত্র নিয়ে, প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথদেবকে যে থালায় করে ভোগ দেওয়া হয়, ওটা চব্বিশ ভরি সোনার থালা, সেই থালায় করে মা লক্ষ্মী এসে গিয়েছে, মানো তাই না? প্রসাদ না, প্রসাদের থালাটা সামনে রেখে দিয়েছে, আর সামনে রেখে দিয়ে শোনো, প্রসাদ প্রসাদ পেয়ে নিও, আর পেয়ে তুমি আবার কীর্তন করবে, আমি কালকে এসে তোমার কাছ থেকে থালাটা নিয়ে যাব। যে ছেলে সাত দিন ধরে না খেয়ে আছে, প্রসাদের থালা পাওয়া মাত্রই সে একদম ছাপান্ন ব্যঞ্জন দিয়ে তুলে নিয়েছে, বাবা গো তুলে প্রসাদটা পেয়ে আবার থালাটা ধুয়ে পিছন দিকে রেখে দিয়েছে। পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পাণ্ডারা মন্দিরের দরজা খুলে চমকে উঠলো, এ কি জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য চব্বিশ ভরি ভোগ পাত্র কোথায় গেল? সবাই মিলে থালা খুঁজতে বেরিয়েছে, আর থালা খুঁজতে খুঁজতে গিয়ে যেইখানে মাটুদাস হরিনাম সংকীর্তন গাইছিল ওইখানে গিয়ে দাঁড়িয়েছে। সবাই মিলে ধাক্কা দিয়ে তুলেছে থালাটা, পিছন থেকে বের করে এনেছে, তো সেই বাবাজি রে, সকালবেলা হরি হরি, রাত্রিবেলা থালা চুরি, দাঁড়া তোর একদিন কি আমাদের চোরের মায়ের বড় গলা, কেন বলুন দেখি? চুরি করে খায় দুধ কলা। মাডুদাসকে সামনে দাঁড়িয়ে বলছে, এটা চিনিস? চিনি বলতে, হ্যাঁ থালা তো, এমন করে কথা বলছি না, বাড়িতে পনেরো কুড়িটা পড়ে আছে, জগন্নাথের ভোগ পাত্র কোথা পেয়েছিস? যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে বলে উঠল, এই থালা কোথায় পেয়েছি জানেন? আগে মানে এই এই গতকাল রাত্রিতে মা লক্ষ্মী বলে কে একজন এসেছিল, সে আমার এসে দিয়ে গেল, এই যে থালা আমি রেখেছি। যেই বলেছে ওরা সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছে মা লক্ষ্মীর নামে মিথ্যে কথা বলছে, ওকে মারো, ওকে সবাই মিলে ধরে, সবাই মিলে ধরে মারতে আরম্ভ করলো। চোর চোর বলি সবে করিল বেত্রাঘাত, আর ভগবান থাকতে পারল না, ভক্তের লাগি শ্রী জগন্নাথ অঙ্গে সহিল, সহিল আঘাত, সহিল ভক্তের অঙ্গের আঘাত জগন্নাথ দেব ধারণ করল। মারুদাসকে মারতে মারতে আধমোড়া করে দিয়ে পাণ্ডারা গাছের চলায় ফেলে দিয়ে সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে এলো। অনেকক্ষণ পর যখন মারুদাসের জ্ঞান ফিরলো, তাকিয়ে দেখলো নিজের দেহটা রক্তে ভেসে গিয়েছে,
জগন্নাথ দেবকে বলে উঠল, শোনো জগন্নাথ, আমি তোমার ধামে আর থাকবো না, আমি চলে যাবো বৃন্দাবনে। সেই ধাম পরিত্যাগ করে বৃন্দাবনে হাঁটতে হাঁটতে চলে গিয়েছে। এক মাস হেঁটেছে বৃন্দাবনে। প্রথম দর্শনীয় স্থান কোনটা? বাঁকে বিহারীর মন্দির। বসে আছে বাঁকে বিহারীর মন্দিরে গিয়ে বসে রয়েছে। একজন ছোলা ভাজা আলার নিয়ম ছিল, প্রত্যেক দিন বাঁকে বিহারীকে এক টঙ্গা ছোলা ভাজা দিয়ে তারপর ছোলা ভাজা বিক্রি করতে যেত। আমার দিয়ে কি নিয়ম, বৌনি না হলে বাকি দেই না। আর ওরা আগে ভগবানকে বাকি দিয়ে তারপরে বৌনি করতে সব উল্টো। আমরাও তো উল্টো, যে দেশের তো এলো গোরা, এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট, বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। ভক্তমন্ডলী মায়েরা বসে আছে, ছোলা ভাজা আলা সামনে দাঁড়িয়ে বলছে, কিরে তোকা কিছু খেয়েছিস? আজকে না, এই না ধর এক টাকা ছোলা ভাজা, ধর ছোলা ভাজাটা খা, জল খা। মাধু দাস বলছে, আমার কাছে তো পয়সা নেই, কি দিয়ে খাবো? সব পয়সা দিতে হবে না, ছোট্ট করে ভালো একটা নাম শুনিয়ে দে, আমি খুশি হব। খুশি হয়ে ছোলা ভাজার ঠোঙাটা তোকে দিয়ে বাড়ি চলে। আমি শুনেছিলাম কালকে অনুরাগ আছে, অনুরাগ চ্যাটার্জি, মানে যাকে আমি কাকু বলি, বাঁকুড়া শালতোড়া সভ্যসাচী বাবুর ছেলে অনুরাগ কালকে গাই। যাক অপূর্ব কীর্তনীয়া, নিত্য গীত খুব ভালো। তবে কথা কি জানেন তো, আমার কথাটাকে অপরাধ খারাপ ভাবে নেবেন, সেটা হচ্ছে এটাই, পশ্চিমবাংলায় যত কীর্তনীয়া যারা কীর্তন গাইছি আমরা, প্রত্যেকের একটা করে স্কেল আছে, একটা এবিলিটি আছে। কি বলুন তো, বুড়ো যদি বাচ্চাদের মতো হয়ে যায় আর বাচ্চা যদি বুড়োর মতো করে, মানুষ ভালো নেয় না, নাই কি নেয় না। যার জন্য দেখবেন আমি নাম বলছি না, এখন একটা শিল্পী উঠেছে, তাকে ফেসবুকে খুব মানুষে আজে বাজে কথা বলছে। কেন বলুন তো, ওটা ছিল বাচ্চা, ওটা ভালো ছিল, ওটা বাচ্চা ছিল ভালো ছিল, ও বাচ্চা হয়ে বুড়ো সাজে, জোর করে বড় হওয়া যায় নাকি, ও জোর করে বড় হচ্ছে, ও যে কথাগুলোর গুরুত্ব বোঝে না সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলে শিখা বলি, ঠিক ওই পাখির মতো শেখা বলি বলে যাচ্ছে। কেন ওর, ওকে দেখে আমার যে যতটুকু ধারণা হয়েছে, ও এখনো শাস্ত্র পড়তে জানে না, উচ্চারণই করতে, সেই বয়সটা হয়নি, স্কুলে পড়ার বয়স আছে, আর বয়স উনিশে বয়স আছে। তাই অনুরাগ যেটা করবে ওটা যদি আমি করি, আমাকে কিন্তু ওই জায়গায় মানাবে, কেন আমার থেকে অনেক ছোট। আবার আমি যেটা করবো সেটা যদি ও করতে যায়, ওকে কিন্তু লোকে ভালো চোখে নেবে। প্রত্যেকটা জায়গায় আছে সীমা আছে, এই ছেলেটা আমার সঙ্গে বাজে আছে, এর নাম সুরজিৎ, এর খুব সুনাম আছে খোল। তো এ যদি এখন খোল নিয়ে ওই পশোরা গানের কীর্তন লাফিয়ে এদিকে এদিকে যায়, ওদিকে এদিকে যায়, লোকে কি বলে, ও সে ওদের পার্থক্য আপনারা করে দেবেন, এইটা এইটা এইটাই। চলো আমি বলতে গিয়ে বলবো বৃন্দাবনের কথা মনে পড়ে একটা গান শুনবো, হিন্দি নয় বাংলা। গানটা আগে শুনেছেন আপনারা সবসময়, দেয় সদ্য অনেকে শুনেছেন গানটা, কানে কানে আছে। এই গান যার লেখা কৃষ্ণ ভক্ত নয়, সে কালী ভক্ত। আমি ইউটিউবের মাধ্যমে আগেও বহুবার প্রচার করেছি গানটা। আর কীর্তন জগতে গান সব থেকে বেশি যার মুখে প্রকাশ, সে হচ্ছে মাননীয় কৃষ্ণ পরমহংস, ওই কলকাতা বাগুয়া সেই গানটা। তবে আমি এইটুকুই বলবো, এই গানখানি গাইতে গিয়ে সবার আগে গানটি গাইতে গিয়ে ভুল ত্রুটি হবে, যারা গান বাজনা করে যন্ত্রের মাধ্যমে শুনছে ক্ষমা করে দেবেন। চলুন গানটা গাই, আমি গাইতে গিয়ে যদি বলি এইভাবে বললে, ছোলা ভাজা আলা ছোলা ভাজা ঠোঙাটা হাতে দিয়ে চলে গেছে। মাধু দাস মনে মনে চিন্তা করছে, আমি এতখানি ছোলা ভাজা একা খাবো কি করে, চিৎকার করে তাকিয়ে দেখছে কেউ কি নেই নাকি একটু ছোলা ভাজার ভাগ দিতে পারি। আর এমন সময় লক্ষ্য করছে ওই বাঁকে বিহারীর মন্দিরের ভেতর থেকে একটা ছেলে হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, এদিকে আমি 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 আমার কাছে এসো। মাধু দাস ছুটে চলে গিয়েছে, স্বয়ং বাঁকে বিহারী জানলা দিয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় একটু ছোলা ভাজা দাও। মাধু দাস বলছে, অত সোজা না, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, বড়ই মধু, যে জনা কৃষ্ণ ভজে ভাই সে বড় চতুর, আমি দেবো না। তবে তুমি আগে আমার হাত ধরো, আমার সঙ্গে শপথ করো আমার বন্ধু হবে, তবে তুমি ছোলা ভাজা পাবে। হ্যাঁ আর আমি এই প্রসঙ্গে বলতে গিয়ে বলবো, এই যে আজকে মাইক সাউন্ড এসেছে, এই দাদা ভাইয়েরা, এদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল কলকাতায়।
আমার মনে আছে, সেটা হচ্ছে ওই অক্ষয় শেখের বাড়িতে। ওর ওখানে সাউন্ড নিয়ে যায়। অক্ষয় শেখের বাড়ি হচ্ছে কলকাতার সামালি দক্ষিণ চব্বিশ পরগনা, ঠাকুর পুকুর থেকে যেতে হয়। তো ওখানে আমার যেদিন কীর্তন ছিল, হ্যাঁ হাজার পাঁচেক, সেটা তো বটে বেশি, হাজার পাঁচেকের বেশি, ওদেরকে জিজ্ঞাসা করে যান। এবং অনেক বড় মঞ্চ, সেখানে এই ভাই সাউন্ড নিয়ে গেছিল, সেখানেও অপূর্ব সাউন্ড সহযোগিতা করেছে। তা আজকে একইভাবে পুনরায় অপূর্ব সাউন্ড সহযোগিতা করেছে। ওই জন্য ভাবছিলাম প্রথম থেকে যে সমঙ্গের দিকে এলে তো সাউন্ড গোলমাল হয়, তাতে ক্লিয়ার বাড়ছে কি করে। তা পরে দেখলাম ওকে আমি চিনে গিয়েছি, আসলে আসার সঙ্গে সঙ্গে ওই সাউন্ডটা এখানে বাড়ছে। যাক, সকলে ওকে আশীর্বাদ করবেন, কেন সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনে ঠিক সময় যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা যেই হাতটা বাড়িয়ে দিয়েছে ভগবান, হাতে হাত দিয়েছে, হাতে হাত দিয়ে শপথ করছে, আমি তোমার হাতে হাত দিয়ে শপথ করলাম আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। ছোলা ভাজা দিল, ছোলা ভাজা দিয়ে ঝিরি বৃন্দাবনে বাঁকে বিহারি, তিনি পুরীতে জয় জগন্নাথ। মাডুদাস চলে এসেছে আবার উড়িষ্যায়, জগন্নাথ বেশে বন্ধু এসে পুরীর সমুদ্রের ধারে তাল পাতা দিয়ে ছোট্ট একটা কুটির করে দিয়েছে। মাডুদাসকে নিয়ে থাকে, মাডুদাসকে নিয়ে একসঙ্গে থাকে মন্দিরে সবাই, যখন ঘুমিয়ে পড়ে রাত্র অন্ধকারে ভগবান আসে ভক্তের সঙ্গে দেখা করার জন্য। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, মানুষ ভক্তি যখন ভোজনে প্রবেশ করে ভোজন তখন প্রসাদ হয়ে যায়, ভক্তি যখন ঘরে প্রবেশ করে ঘর তখন মন্দির হয়ে যায়, ভক্তি যখন জলের মধ্যে প্রবেশ করে জল তখন চরণামৃত হয়ে যায়, ভক্তি যখন দুধের মধ্যে প্রবেশ করে দুধ তখন পঞ্চামৃত হয়ে যায়, আর ভক্তি যখন মনে প্রবেশ করে মানুষ তখন ভক্ত হয়ে যায়। ওইখানে এসেছে ভগবান নিত্য নিত্য রাত্রিবেলা এসে মানুষ সঙ্গে কথা বলে। আজকে রাত্রিবেলা এসে আজকে রাত্রিবেলা এসে ভগবান দাঁড়িয়ে বলছে, শোনো এই বন্ধু, তোর সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ, আমি বলছিলাম কি, আমার মনে একটা বড় ইচ্ছে কি জানি, আমাদের, আমি তো মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরে খুব ভালো শ্রোতাবর্গ, কিন্তু কি জানেন একটা সমস্যা, সমস্যাটা এটাই, একটা বস্তায় একটা আলু পচে গেলে এক সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচিয়ে ছেড়ে দেবে, সেটা কাল দুপুরে টের পাবেন আপনারা। বেশ সুন্দর কীর্তন শুনছিল দশজন, একজনা সিং ভাঙবে কি রে, যাবি না, সুক্ত শেষ হয়ে যাবে, ব্যাস যে পচিয়ে দিয়েছে দশজনা উঠে চলে যাচ্ছে। কেন রে বাবা, তুমি নিজে যাচ্ছিলে যাও না, তুমি তো নিজেও গেলে যেগুলোর হচ্ছিল ওগুলো উঠে নেমে যাচ্ছ, কি দরকার, দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ, বলে আমি একা কেন খারাপে ভাগি দাঁড়াবো, সবাই মিলে মনে রাখবেন, এটা করলে হবে না, এটা করলে হবে না, আপনি নিজে যাবেন প্রসাদ পাবেন, আপনি এসে বসবেন, আপনি বসে তারপরে আরেকজনকে পাঠাবেন, হরিবাসর থেকে এরকম করে দৌড়ে উঠে চলে যেতে নেই, উঠে যাওয়ার নিয়ম আছে, উঠে যাওয়ার আগে কান দিয়ে দাগ দিয়ে যেতে হয় সাক্ষী, যে আমার বদলে তুমি শোনো আমি যাচ্ছি, নতুবা পাশের জনকে বলে যেতে হয় আমি যাচ্ছি তুমি বসো আমি এক্ষুনি আসছি। আর আরেকটা সব থেকে বড় কথা, যেদিনকে রাতের বেলা প্রসাদ পাবেন ওদিনকে দুপুরবেলা নিরামিষ সেবা করবেন, আর যেদিনকে দুপুরবেলা প্রসাদ পাবেন রাত্রিবেলা নিরামিষ খাবেন, তবে প্রসাদের কাজ হবে, না হলে হবে না। কেন, হেমাপতি ওষুধও খাবো আবার কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তও খাবো, ওষুধের কাজ হবে না, ডাক্তার বলে দিয়েছে ওষুধ চললে পেঁয়াজ বন্ধ, পেঁয়াজ চললে ওষুধ বন্ধ, যে কোনো একটা করবেন, প্রসাদ যেদিন পাবেন ওই দিন নিরামিষ থাকবেন, তবে প্রসাদের ক্রিয়া হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়, ওই নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে মাডুদাসকে বলছে, হ্যাঁ চল না মা দু কাঁঠাল চুরি করতে যা, চল না মাধু কাঁঠাল চুরি করতে যা, মাডুদাস বলছে বলিস কি রে, আমি একবার চুরি করবো, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়িস ধরা, আর পড়ে গেলে ধরা ভাঙবে দাঁতের গোড়া, চিন্তা কি, আমি তো আছি, নয় কি দেখো গাছে তুলে দিয়ে মই কেড়ে নিচ্ছে, আর চলে আমার সঙ্গে, এই মাধু শোন না, ওরে বড় আশা, বড় আশা, বড় আশা ছিল মনে, ছিল মনে মাধু
এখন এত বড় হরিনাম সংকীর্তন যজ্ঞ কাজের বাড়ি তো প্রসাদ যারা বিতরণ করবে ক্যাটারিং দরকার তো লোক দরকার তাহলে হবে না তো তা আমাদের গ্রামে কীর্তন হচ্ছে ঋষি বহ আর আমি তো গ্রামের ছেলে কাজ করতে হবে এই আরে কুমড়ো ফালা দিবি সে রাত্রেবেলা সহ্য আনন্দই আলাদা সবাই মিলে ভিড় করে একবার হৈ হুল্লোড় চলছে গ্রামের মা বোনেরা সব একবারে বটি নিয়ে এসে গেছে এবার আশ্চর্য কি বলুন তো যার বাড়িতে মহোৎসব হচ্ছে দুপুর বেলা সবকিছু দিয়ে দিয়ে যখন হাড়ি কড়া ধুয়ে সব নিয়ে চলে গেল এবার দুদিন পর যারা প্রসাদ বিতরণ করছিল ওরা সবাই মিলে জোট বেঁধে আমাকেও সঙ্গে নিয়েছে জোট বেঁধে মালিকের বাড়িতে গেছে গিয়ে বলছে বাবু কি একটা কর্মী ভোজন হবে নি মালিক বলে কর্মী ভোজন ওরে সাত বেলা দিককে খাইয়েছি তোরা খাসনি বইয়ে নিয়ে গেছিস আবার ভোজন কিসের বলে না আপনি শুধু ছকিলো রডেলের দাম দিয়ে দেন বাকিটা আমরা বুঝে নিচ্ছি হরিনাম সংকীর্তনে যারা কর্ম করে এ কর্মটা তুমি তোমার জন্য করনি পরপারের জন্য করেছ তারপরে আবার রডেল চাইছো কি জন্য যে মুরগি নিজে চলতে পারেনি তাকে খেয়ে তুমি চলবে কি করে ও তো পা গুলো সরু সরু গতটাই রাখবে ও নিজে চলতে পারে না ওর এত বড় দেহ ওকে খেয়ে মাংস চলবে খবরদার হরিনামে কর্ম করলে কর্মী ভোজনে মাংস খাবে না কর্মী ভোজনে ভগবানের প্রসাদ পাবে ওরে বড় আশা বড় আশা ছিল মনে ছিল মনে শোনো ভাই ঘড়িতে তিনটে কাঁটা আছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা সেকেন্ডের কাঁটা তিনটে কাঁটা এক জায়গায় হলে ঘড়ির বারোটা বাজে ঘড়ির বারোটা বেজে গেলে আবার পরে একটা বাজবে তুমি কিন্তু ভুল করেও তোমার বারোটা বাজিও না জীবনের বারোটা বেজে গেলে আর একটা বাজবে না বড়ই আশা ছিল মানে ও মাধু কাঁঠাল খাবো তোর সনে ওই না বড়ই আশা বড়ই আশা বড়ই আশা ছিল মনে কাঁঠাল খাবো তোর সনে ভয় নেই তোর যদি মোরা ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যাই নিতাই গৌর হরি হরি বল দুই বন্ধুতে মিলে একেবারে গলা জড়িয়ে ধরে ঝাঁপ দিয়ে বললো কাঁঠাল বাগানে গতকালকে আমাদের কীর্তন ছিল রসকুণ্ড দুর্গাপূজার সব দিনই গান হয়েছে দেখ মাছ আছে এখন আশ্চর্য কি জানেন গিয়ে যখন বসেছি বেশিরভাগ জায়গাতেই দেখি গিয়ে যখন বসেছি দুজন ঘর মালিক আর তার মালিকের স্ত্রী গলায় কাপড় দিয়ে এসেছে কিন্তু আশ্চর্য হলো কখন মালিক বাবুর গিন্নির হাতে শরবতের থালা আছে ওটা খুব ভালো লেগেছে মালিক বাবু কি এনেছে বলুন তো প্লেটে করে দোক্তা আর বিড়ি আর দেশ নাই আরেকটা ফেলেক সিগারেটের প্যাকেট তা আমি বললাম শরবতটা বুঝতে পেরেছি এটা কেন বলে আপনাদের সম্মান বিড়ি আমার কবে থেকে সম্মান হয়ে গেল ও স্কুলে তো পড়িনি বলে আমরা সব দলকে দিয়ে থাকি বলে খবরটা দেবেন না খবরটা দেবেন না আমি আপনার বাড়িতে মেয়ে দেখতে আসি কীর্তন করতে হরিনামের দলকে বিড়ি দিচ্ছেন
হরিনামের দল বিড়ি খেলে বাড়ি থেকে নামিয়ে দেবে, নামো। আমার বাবা বলতেন, যে মুখে হরি কথা হয় সে মুখ যদি বিড়ি সিগারেট তামাক তিরঙ্গা গুটখা শেকড় বিমল খায়, ওটা মুখ নয় ওটা ভাগা। যে মুখে হরি কথা সে মুখে আবার বিড়ি কিসে? উনি তখন আমাকে বলছে, তাহলে বাবু কি দেবো? আমি কিছু আছে, ভগবানের প্রসাদ নিয়ে আসুন, বাটিতে চন্দন ফুলি নিয়ে আসুন, গলায় মালা দেন, হরি নামের দলকে ঘরে ঢোকা। বিড়ি এনেছেন কি জন্য? বলে আজ থেকে আমার শিক্ষা হয়ে গেল, জীবনে আর কোনোদিন বিড়ি দেবনি, যে দেবে আমি গিয়ে মারামারি করবো। সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে এমন কিছু করবেন না, এগুলোকে আমরা গ্রাম্য সম্মান বলি, এগুলো সম্মান নয়, ভগবানকে ছোট করা, অপমান করা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার ভগবান বলছে, মাধু উঠে পড়। মাধু বলে, না না, এই বুড়ো বয়সে গাছে উঠে আমি আর হাত পা ভাঙতে পারবো না, আমি যদি পড়ে যাই আমার দায়িত্ব কে? তুই ও ভগবান বলে, খবরদার খেপেছিস নাকি, আমার জামা কাপড় পাঞ্জাবি ছেড়ে দিতে পারবি? ভগবান বলে, কি হবে গেলে? মাডুদাস বলে, তুইও উঠতে পারবি না, আমিও উঠতে পারবো না, ওঠার দরকার নেই, কারো গাছের খাটাল গাছে থাক, ফল হোক আরো, চল আমরা বাড়ি। ভগবান বলে, না, এসে যখন পড়েছি গাছে উঠবো, খাটালো খাবো, চল। দুজনে অন্যায়টা 50-50 করে নিচ্ছে, তোর 50 আমার 50, 100 কি করবো? জগন্নাথ বলে, আমি নিচে বসবো, আমার কাঁধে পা দিয়ে তুই বসবি, আমি দাঁড়াবো, আমার উপর তুই দাঁড়াবি, কাঁঠাল পাড়বি, এক হাতে ধরবি কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরবি পাকা কাঁঠাল, মোচর দিবি ছিঁড়ে আনবি, গাছের তলায় বসবো, দুজনে খাবো, তুই যাবি ঘরে, আমি যাবো মন্দিরে, কার গাছের কাঁঠাল কে খেয়েছে কে জানে। যেমনি বলা তেমনি কথা, উঠে পড়েছে মাডুদাস, উঠেছে জগন্নাথ দেব, নিচে দাঁড়িয়ে আছে, ভক্তের চরণধুলি ভগবানের অঙ্গে পড়ে যাচ্ছে, ভগবানের মনে মনে আনন্দ। ভক্তের চরণধুলি নেওয়ার জন্য তো এত কিছু করলাম, আজকে সেই ভক্তের চরণধুলি আমার অঙ্গে লেগেছে, এইবার উঠে দাঁড়িয়েছে, আর উঠে দাঁড়িয়ে মাডুদাস ধরলো কাঁঠাল গাছের ডাল, আরেক হাতে ধরেছে পাকা কাঁঠাল, তো আর আম নয় যে চটকা দিয়ে ছিঁড়ে আনবে, এইভাবে মোচড় দিচ্ছে, এই বড় শক্ত মোটা, এত বড় মোটা কাঁঠাল, খাজা কাঁঠাল নাকি বলে, এরম করে মোড়া মোড়া দিচ্ছে। আর যখন মোড়া দিচ্ছে, ভগবান দেখলো ও কাঁঠাল পাড়ায় ব্যস্ত আছে, আমি বরং এই সময় পায়ের তলা থেকে কেটে পড়ি, এবার ওকে ডাল ধরিয়ে দিয়ে ভগবান পায়ের তলা থেকে সরে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে পড়েছে, ও এবার ডাল ধরে খুঁজছে। বন্ধু, মাডুদাস তো আর পুলিশ নয় যে ঝোলা অভ্যেস করেছে ঝুলে থাকবে, ও তো ভক্ত, ও চিন্তা করছে মনে মনে, কাঁঠাল ছাড়বো না হাত ছাড়বো, যদি কাঁঠাল ছেড়ে দিই ধপাস করে কাঁঠাল নিচে পড়বে, যারা বাগান পাহারা দিচ্ছিল এসে একটু মারবে, সহ্য করবো, কিন্তু যদি হাত ছেড়ে দেই আমি পড়ে যাব, কোমর ভেঙে যাবে, ভাঙা হাড়ে যারা বাগান পাহারা দিচ্ছে ওরা আবার ভাঙবে, কত সহ্য করা যাবে না। কি করলো? কাঁঠালটা ছেড়ে দিয়ে, যেই ছেড়ে দিয়েছে, বাগানে চোর পড়লো, সবাই মিলে যখন প্রদীপ করে, বাবা এ তো সেই বাবাজি রে, প্রথমে করেছিল হরি হরি, তারপরে করেছিল জগন্নাথের থালা চুরি, এখন বেটা করছে কাঁঠাল, যারা পুরী গিয়েছেন তারা জানেন, পাণ্ডাদের দেহ দেখেছেন তো, একটা মেরে দিলে একবারে হাড় গোশ ভেঙে দেবে একবারে, তারপরে ওই গলা চিৎকার করছে, এই নামবি রে, তুই নামবি না আমরা উঠবো রে, ও আস্তে আস্তে করে নেমে এসেছে, ওকে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে, রানীমা এই ছেলেটা আপনার মন্দিরে কাঁঠাল চুরি করছিল। রানীমা আস্তে আস্তে করে ছেলেটার কাছে গিয়ে বলছে, বাবা এইটুকু বয়স থেকে চুরি করতে নেই, ঠাকুর পাপ দেয়। রানীমাকে এই এই কথা বলেছে, মাডুদার সঙ্গে সঙ্গে ঘুরে বলছে, বেশি কথা বলবেন না, কেন নিজের ঘরে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলতে আপনার লজ্জা করে? রানীমা বলে, আমার আবার চোর কে, আমার তো বাড়িতে 18টা ছেলে ছিল, জগন্নাথের ইচ্ছায় 18 নালা হয়ে গেছে পুরীতে, আমার আবার ছেলে, আপনার মন্দিরে জগন্নাথ নিজে চোর। যে যে কথা বলেছে, জগন্নাথকে চোর বলা মাত্র পাণ্ডারা খেপে গিয়েছে, ছুটে গিয়ে বলছে, রানীমা ওকে ছাড়ি করো, মারি পকড়ে পুঁতে দিব, মানে মেরে পাকে পুঁতে দেবে,
ওরা যে কি বলে আমি তো অর্ধেক ভাষায় বুঝি না। জগন্নাথ দেব আমাকে চুরি করতে নিয়ে গেছিল, রানীমা বলছে প্রমাণ করতে পারবি, আসুন করে দিচ্ছি। মন্দিরের সামনে নিয়ে গিয়ে জগন্নাথ তো দাঁড়িয়ে আছে ঠুটো হয়ে, যেমন ঠাকুর তেমন বসে আছে। ও মাদুদা শুনে গিয়ে বলছে, বন্ধু বলে দাও আমি যাইনি, তুমি আমার সঙ্গে চুরি করতে গিয়েছিলে। বললে হবে কি, বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। বন্ধু এখনো সময় আছে, বলে দাও আমি যাইনি, আমার সঙ্গে তুমি গিয়েছিলে চুরি করতে, বলে দাও বলে দাও। যে কথা বলেছে জগন্নাথ তো নড়ছে না, মাডুদাস কি করলো সঙ্গে সঙ্গে এই আঙুলটা বের করে দিয়েছে। শোনো, আজ থেকে তুমি যদি এক্ষুনি স্বীকার না করো তুমি আমার সঙ্গে চুরি করতে গিয়েছিলে, তোমার সঙ্গে আমার আড়ি হয়ে যাবে। আগেকার দিনে নিয়ম ছিল এই আঙুলটা এরম করে ধরলে বন্ধু হতো, মানে ভাব হতো, আর এরম করে ধরলে আড়ি হতো। এখন কোন আঙুলে বন্ধু হয়? ফেসবুকে লাইক কাজ কাজ কাজ। একজনের বাপ মরে গেছে, ফেসবুকে ছবি দিয়েছে, আমার বাপ আমাকে ছেড়ে চলে গেল, একজন লাইক করেছে, মানে তোর বাপ মরেছে আমার পছন্দ হয়েছে। লাইক মানে পছন্দ করা। আগে কেন মরলুম, তাহলে আরো খুশি হতো। ভক্তমন্ডলী মায়েরা যেই কথা বলেছে, ভগবান সঙ্গে সঙ্গে দেখছে সামান্য একটু কাঁঠালের জন্য ভক্তের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হবে। কি করলো, ভক্তকে হারাবার ভয়ে অমনি ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খালি ছিড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খালি ছিড়ে রয়ে বলি পাঁচিলের ওই কাটা ওই তো আপনার চোর আপনাকে সিগন্যাল দিচ্ছে। দেখো রানীমা ছুটে গিয়ে সেই ছেঁড়া উড়নি টুকরো করে নিয়ে এসে মিলিয়ে দেখছে, এ তো সে। তোমার যদি কাঁঠাল দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে, চুরি করতে গেলে কেন? জগন্নাথকে দৈববাণী করে জানালো, শোনো রানীমা, আমি যদি তোমায় বলতাম তুমি আমায় কাঁঠাল দিতে, কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার যে কি আনন্দ সেটা কি আমি পেতাম? আস্তে আস্তে করে মাঠু দাসের বয়স হয়েছে, মাঠুদা জগন্নাথ দেবের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, জগন্নাথ দেব মাথায় হাত গুলি দিচ্ছে, বন্ধু আমার জন্য অনেক কষ্ট করেছিস, আর না এখনো পর্যন্ত জগন্নাথ দেবকে আম কাঁঠালের দিনে প্রত্যেক দিন বিকেলবেলা থালা ভর্তি করে আম কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয়, ভোগটার নাম হচ্ছে মাধু ভোগ। তবে কাঁঠাল প্রসাদ এমনি পাওয়া যায় না, কিনে নিতে হয়, এক কোয়া কাঁঠাল প্রসাদের দাম 5,000 টাকা। তাও আগের দিনে গিয়ে নাম লেখাতে হবে, আগের দিন গিয়ে নাহলে পাওয়া যাবে না। জগন্নাথের কোলে মাথা দিয়ে শুয়ে আছে মাধুদাস, প্রভু তোমায় ভালোবেসে তোমার জন্য কষ্ট করেছি, আমি যাই করি যাই পাই না কেন, আমার জীবনের সব থেকে বড় শান্তি আমি তোমায় পেয়েছি, তুমি সুখ।
তোমার সারা জীবন একটা জিনিসই চাই, কি জানো? তুমি কোনোদিনের জন্য আমায় ফেলে কোনোদিন চলে যেও না। সুখে দুঃখে বিপদে আপদে সম্পদে আমি যেখানেই থাকি যেভাবেই থাকি, তুমি শুধু তোমার ওই রাঙা চরণ ছাড়া আমায় করো না। আমি তোমার ভগবান বলে শুয়ে আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ নয়নে হেরিব তোমার চাঁদ বদন, চাঁদ বদন জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম এই মতে মুই মোর ত্যাজিব পরাণ, ত্যাজিব ত্যাজিব ভক্তমন্ডলী মায়েরা। জগন্নাথ দেবের কোলে মাথা দিয়ে মাধুদাস নিজের জীবনের শেষ প্রাণবায়ু পরিত্যাগ করলেন। ভক্তের দেহ কোলে নিয়ে ভগবান নীলাচলে সেই বিপুল বৃক্ষের তলায় নিজে হাতে সমাধিস্থ করেছে, নিজে হাতে সমাধিস্থ করলো। গ্রামের মানুষের কাছে ভিক্ষা করে শ্রাদ্ধ করেছে, পিণ্ডদান করেছে, ঘোষণা করলো দৈববাণী করে, নীলাচলে যদি আমার ভক্তের সমাধি কেউ দর্শন করে আমাকে দেখার সমান পূর্ণ ফল সে অর্জন করবে। এখনো সেই ভক্তের সমাধি নীলাচল গ্রামে রয়েছে। আপনারা পুরীধাম গেলে প্রত্যেকে দর্শন করবেন। আর আমি সেই প্রসঙ্গে বলবো যে ছোট্ট নবজাতিকার আজকে অন্নপ্রাশন্ন, তাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন সকলে, এই জন্য যেন ও জগতে প্রকৃত গৌড় ভক্ত কৃষ্ণ ভক্ত হতে পারে। কিন্তু এটা ভাববেন না, বাবা মায়েরা অনেক সময় ভাবে আমার ছেলে সাধু যদি হয়ে যায়। সাধু হওয়া এত সহজ নয়, সাধু হতে গেলে পূর্বজন্মকৃত অনেক স্বীকৃতি থাকতে হয়। তবে ভক্ত হতে পারে চেষ্টা করলে, ভদ্র হতে পারে চেষ্টা করলে। তাই ওকে আশীর্বাদ করবেন সবাই, ও যেন ভগবানের করুণা নিয়ে সারা জীবন এই জগতে পথ চলতে পারে, প্রকৃত ভক্তির পথ অবলম্বন করে জীবন কাটাতে পারে, সুখী থাকতে পারে, শান্তি পেতে পারে। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শত ধিক, যে নদী হারাইয়া স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল ধাম বাঁধি আসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। লীলা মাধুর্য বিশ্রাম হবে। নিতাই গৌড় দুই ভাই শুনল জগন্নাথ দেবের জন্য যাত্রা করছে দুই ভাই, বৈষ্ণব মহাজন পদকর্তার পদাবলী দিয়ে লীলা মাধুর্য বিশ্রাম করব। আর বলতে গিয়ে বলবো সকলে সুখে থাকবেন, আনন্দে থাকবেন। আর আপনারাও মেদিনীপুরের মানুষ, আমিও মেদিনীপুরের মানুষ, আশীর্বাদ করবেন,
কি বলুন তো, অন্য কিছু আশীর্বাদ করবেন এই বলে যেমন ভাবে গোটা পশ্চিম বাংলায় আজকে আমি একজন চেনা মুখ গোপালকৃষ্ণ পাল। তাই চেনা মুখ আমি কখনো বলি না যে আমার বাড়ি অনুক জায়গায়, আমি বলি আমার বাড়ি মেদিনীপুর। তাই গোটা বাংলার কীর্তন পিপাসু মানুষের কাছে বিভিন্ন হরিবাসরে আমি মেদিনীপুরের নাম যশ খ্যাতি যেমন প্রচার করি, প্রচার করে থাকি, আশীর্বাদ করবে মেদিনীপুরের এই সম্মান যেন সারা জীবন ধরে রাখতে পারি, আর কিছু হোক আর না হোক, এবং সব সময়ের জন্য। হ্যাঁ, এবং কীর্তনের অন্তে বিশ্রামের পরে সকলে প্রসাদ পাবে, তারপরে ঘরে ফিরবেন, আমরা বলতে গিয়ে বলবো নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী আচার্য নন্দন আনন্দে মগন আচার্য নন্দন আনন্দে মগন অদ্বৈত আচার্য নন্দন প্রেমানন্দে মগন অদ্বৈত আচার্য নন্দন প্রেমানন্দে মগন যুগল মূরতি হারে হেরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরি হেরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরি হেরিয়া আপন ঘরে নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা আস্তে দুজনের গায়ের রং কিন্তু একরকম নয়, নিতাই চাই সাদা ধরনের, বলরাম ছিল একদম ফিট ফর্সা সাদা উজ্জ্বল সাদা, আর মহাপ্রভু কাঁচা সোনার মতো গায়ের রং। নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় পড়া গড়ি যায় রে দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় পড়া গড়ি যায় রে দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় পড়া গড়ি যায় রে দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় পড়া গড়ি যায় গো হেরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরি হেরিয়া নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর
হরি অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনক্যবীতরৌ কমলাবদাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগোধর্মপালৌ বন্দে যদতি প্রিয়করৌ করুণাবদারৌ নিতাই গৌরপ্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দে গৌর হরি গৌর হরি গৌর হরি সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর প্রেমানন্দে